স্কটল্যান্ডে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কার্যক্রম। নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগ রোববার এডিনবরায় অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী ও ভোজসভা। বিস্তারিত দেখুন সহকর্মী মিজানুর রহমানের রিপোর্টে। স্কটল্যান্ড বিএনপির উদ্যোগে এডিনবরার ইংলিশ স্পিকিং ইউনিয়ন মিলনায়তনে রোববার অনুষ্ঠিত হয় ঈদ পুনর্মিলনী ও মধ্যাহ্নভোজ। স্কটল্যান্ড বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত খান বাদশাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতা আব্দুল মুক্তাদির চৌধুরী। বক্তারা বলেন, ঐক্য ও সুসম্পর্ক সৃষ্টির মাধ্যমে কমিউনিটির উন্নয়নে কাজ করাই প্রবাসে বাংলাদেশি রাজনৈতিক দলের মূল লক্ষ্য থাকা উচিত। অনুষ্ঠানের প্রথম পর্বে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ঈদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন। নিজেদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে অনুষ্ঠানে যোগ দেন সকল বয়সী মানুষ। It's been really nice, so everyone's come together. We've had food and everything. It's been duas red, even some singing as well. এই ধরনের আয়োজন না হলে তো আমরা বাঙালিরা একত্রে হতে পারতাম না, যাদের কাজে কাজে থাকতো। যারে চিনি না তারেও দেখলাম, যারে চিনি তারেও দেখলাম, আর কি ভালো লাগছে। ঈদ মুবারক। সমবেত কণ্ঠে আগতরা দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। স্থানীয় শিল্পীদের গান ও কৌতুক দর্শকদের যোগায় বাড়তি আনন্দ। অবশেষে খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। মিজানুর রহমান, চ্যানেল এস নিউজ, এডিনবরা। You're watching Channel S.